শনিবারই প্রথমবার মা বাবা হয়েছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী। দুপুর 1:30 নাগাদ শহরে এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ইতিমধ্যে সন্তানের নাম ঠিক করে ফেলেছেন তারা। আদর করে ছেলের নাম রেখেছেন জুবান, যার অর্থ মহাদেব। শুভশ্রী তার ছেলের প্রথম ছবির ঝলকও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। ক্যাপশনে লিখেছেন, পুত্র সন্তান এসেছে ঘরে, জুবান সবাইকে হ্যালো বলতে চাই। রাজও ছেলের ছবি শেয়ার করে লিখেছেন, স্বপ্ন সত্যি হয় তবে, আমাদের পরিবারের নতুন সদস্য এসেছে, সবাই ওকে আশীর্বাদ করবেন, মা এবং ছেলে দুজনেই সুস্থ রয়েছে। তাদের এই পোস্টে বেজায় খুশি অভিনেতা রুদ্র নীল ঘোষ। লিখেছেন, রাজ শুভশ্রীর পুত্র সন্তান হলো আজ, হাম জেঠু বান গায়া। এবং সেই সাথে মজার বিষয় হচ্ছে, মিমি চক্রবর্তী নিজের মুখে এখনো কিছু না বললেও সেই পোস্টে আবার লাইক করেছেন মিমি চক্রবর্তী। তো এ থেকে বোঝাই যাচ্ছে, শুভশ্রী ও রাজের প্রতি তার যতই রাগ থাকুক না কেন, শুভশ্রীর বাচ্চা হওয়াতে তিনিও খুশি। শুধু রুদ্রনীলই নন বা মিমি চক্রবর্তী নন, কমেন্ট বক্সে ভালোবাসা উজাড় করে দিয়েছে টলিউড। কিন্তু ভক্তদের প্রশ্ন, মিমি চক্রবর্তী কেন শুধু লাইকই দিলেন, তিনি তো কনগ্রাচুলেশনও জানাতে পারতেন। যাই হোক, হয়তোবা রাজ চক্রবর্তীকে তিনি ফোন করে কনগ্রাচুলেশন জানিয়ে দিয়েছে, যেটা হয়তোবা আমাদের জানা নেই। তো ভিউয়ার্স, 2018 মে মাসে বিয়ে করেন পরিচালক রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রীকে বিয়ে করার আগে এবং শুভশ্রীর সাথে সম্পর্কের আগে মিমি চক্রবর্তীর সাথে রাজ চক্রবর্তীর সম্পর্ক ছিল, এবং শুভশ্রীর জন্যই নাকি রাজ ও মিমির সম্পর্ক ভেঙে গিয়েছে বলে শুভশ্রী রাজ চক্রবর্তীর সাথে মিমি চক্রবর্তীর খুব একটা ভালো সম্পর্ক ছিল না। তবে যাই হোক না কেন, শুভশ্রীর বাচ্চা হওয়াতে তিনি যে খুশি তা তার লাইক দেওয়া থেকেই বোঝা গেছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, মিমি চক্রবর্তী কি আদৌ খুশি হয়েছেন শুভশ্রীর বাচ্চা হওয়াতে, নাকি মনে মনে এখনও রাগ পুষে আছেন? তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া শুভশ্রীর কিউট বেবিটি আপনাদের দেখতে কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।